নমস্কার বন্ধুরা, রুদ্রাক্ষিয়ান মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই আসছে গণেশ চতুর্থী, আর আমার সমস্ত বন্ধুদের জানাই গণেশ চতুর্থীর অনেক শুভকামনা। আজকের পর্বে শুরু করব গণেশ ঠাকুরের সবথেকে প্রিয় দুটি ভোগ, মোদক ও লাড্ডু দিয়ে। এই রেসিপিটা একেবারে দোকানের মিষ্টির মতোই বানাবো আমরা। দুটো রেসিপি মিক্স করে বানাবো আজ মতিচুরের লাড্ডু, নয় মতিচুরের মোদক। তো সর্বপ্রথম আমি একটা কাপ নিয়ে নিয়েছি, তাতে আমি এক কাপ মতো বেসন দিয়ে দিয়েছি। বেসনটা আমি একটা বাটির মধ্যে ঢেলে দেবো, আর সেই কাপেরই এক কাপ জল নিয়ে নেবো। কিন্তু জলটা আমরা পুরো একসাথে দেব না, অল্প অল্প করে মিক্স করব, যাতে কোনো লাম্পস না পড়ে বা দলা না পাকিয়ে যায়। তো এতটা মতো জল আমার বেঁচে গেছে, পুরোটা আমি অল্প অল্প করে জল করে দিয়ে এইরকম একটা পাতলা ঘোল বানিয়ে নেবো। কড়াতে তেল দিয়ে আমি চামচের সাহায্যে একটু একটু করে ঢেলে দেব, দিয়ে দুটো সাইড ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি একটা প্লেটে সমস্ত ভাজাটা তুলে নেব। তুলে নেওয়ার পর আমি এটাকে ঠান্ডা হতে দেব। যখন ঠান্ডা হয়ে যাবে, তখন আমি একটা মিক্সির বাটিতে সমস্ত বেসনের টুকরোগুলো নিয়ে নেব, আর খুব পালসে চালিয়ে মিক্সিটা হালকা গুঁড়ো করে নেব। স্টাফিংয়ের জন্য আমি কাজু, আমন্ড আর দুটো এলাচ ফার্স্টে গুঁড়িয়ে নেব, তারপরে আমি এতে মিক্স করে দেবো মিষ্টির জন্য কটা খেজুরের টুকরো। খেজুরের সিডসগুলো ছাড়িয়ে নিয়েছি, আর টুকরোগুলোকে আমি এর সঙ্গে আবার মিক্স করে নিয়েছি। আর আমি এর থেকে একটু একটু করে অংশ নিয়ে নাড়ুর মতো ছোট ছোট বল করে নেব। বল করে নিয়ে আমি এটা মোদকের ভিতরে স্টাফিংটা ভরবো, সেই জন্য এটাকে আমি বানিয়ে রেখে দিলাম। এরপর আমি এবার একটা কড়া নিয়ে নিয়েছি, তাতে এক কাপ আমি চিনি দিয়ে দিয়েছি, আর সাথে হাফ কাপ আমি জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর আমি চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত নাড়তে থাকব। তারপরে অপশনাল আছে, ফুড কালার চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমি এখানে একটু ফুড কালার অ্যাড করেছি হলুদ রঙের, তো আপনারা অরেঞ্জ কালারটাও নিতে পারেন। তারপরে আমি বেসনের যে মিহি করে দানাটা রেখেছি সেটা আমি দিয়ে দেবো, আর সব শেষে এক চামচ ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে আবার একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি তারপরে যে মোদকের মোল্ড হয় সেই মোল্ডগুলোতে খুব ভালো করে একটু ঘি মাখিয়ে নেব, যাতে করে খুব ভালো করে ছেড়ে যায় যখন আমি মোদকটা বানাবো। তো ভালো করে আমি একটু ডলা এর মধ্যে দিয়ে দিলাম, মতিচুরের ডলাগুলো দিয়ে মাঝখানটা একটুখানি জায়গা করলাম, করে যে আগে থেকে আমি স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে তলায় আরেকটু আমি একটুখানি তলাটায় আমি মতিচুর দিয়ে এটাকে ভালো করে সিল করে দেবো। দিয়ে এটাকে আমি আস্তে আস্তে খুলবো, খুব হালকা হাতে খুলতে হবে। খুলে আমি এটা মোদকটাকে বের করে নেবো এই মোল্ড থেকে। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে আমাদের ভোগের মোদক, একেবারে মিষ্টির দোকানের মতো দেখতে হয়েছে। খেতেও কিন্তু এটা ভীষণই টেস্টি, অবশ্যই আপনারা একবার বাড়িতে এটা এই বারে ট্রাই করে দেখবেন। আর একটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক মোল্ডের ভিতরে এইভাবে ঢুকিয়ে চারিদিকে আমি সমান পরিমাণে ঢেলে দেবো, আর মাঝখানটা একটু ফাঁকা রেখে স্টাফিংটা দিয়ে আবার স্টাফিংটার জায়গাটা বন্ধ করে দেবো। দিয়ে আমি মোল্ডটাকে আবার খুলবো, হালকা হাতে বের করে নিতে হবে। রেডি হয়ে যাবে আমাদের সমস্ত মোদক। এইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নিয়েছি। এক কাপ বেসনে মোটামুটি দশখানা মোদক তৈরি হয়ে গেছে। তারপরে আমি গার্নিশিংয়ের জন্য এখানে একটু কেশর, একটু মগজ, একটু পিস্তা দিয়ে আমি এটাকে সাজিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে সাজিয়ে নিলে হ্যাঁ যেমন খুশি তেমন সাজাতে পারেন। আমি এইরকম করে একটু সাজিয়ে দিলাম ভোগের মতো, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণই টেস্টি। আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদের, দেখুন ভিতরটা কত সুন্দর তৈরি হয়েছে, দেখুন কত সুন্দর। বন্ধুরা, যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডের সঙ্গে এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন, আর ভিডিওটাকে লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাকে সাপোর্ট করার জন্য, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে, ধন্যবাদ।